নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন জাহিদ আহসান রাসেল। গাজীপুর দুই আসনের এই নির্বাচিত সংসদ সদস্য প্রথমবার জায়গা পেলেন মন্ত্রিসভায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরই দায়িত্বে থাকবেন তিনি। এর আগে গত মেয়াদে এই মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। গতবারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয় কেউই জায়গা পাননি এবারের মন্ত্রিসভায়। দীর্ঘ ২৭ বছর পর গাজীপুর থেকে কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় ডাক পেলেন। পরপর দুই টার্ম মানে ১০ বছর এই সংসদীয় কমিটির সভাপতি, এই দুইটি মন্ত্রণালয় যেটি যুব উন্নয়ন অধিদপ্তর এবং ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদ সহ যেটি আছে, তো এই দুইটি বিষয় সম্বন্ধে আমি অনেকদিন ধরে কাজ করার একটা অভ্যাস আমার অভিজ্ঞতা রয়েছে এবং বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করারও আমার একটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি এই অভিজ্ঞতাগুলো আমি আজকে এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বড় একটি কাজে লাগবে এবং আমি আশা করছি যে অবশ্যই আমার পুরনো অভিজ্ঞতা এবং আমার বাস্তব যে অভিজ্ঞতাগুলো ছিল সেগুলো আমার কাছে আমি অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করবো।